আসসালামু আলাইকুম সবাইকে। খুব বিজি ধানমন্ডি শহরের মধ্যে আমার হয়তো এটা ফার্স্ট ব্লগ, বাট একটা মিনিট, হ্যালো, আমরা নিচে দাঁড়ানো ভাই, আমরা উপরে উঠবো, নিচে দাঁড়ানো, আমরা উপরে উঠতেছি কিন্তু, তাইলে ভাই, হ্যাঁ আপনি নিচে দাঁড়ান, নিচে আমরা নিচেই দাঁড়ান, আপনি আসেন। আচ্ছা, আমাদের ইব্রাহিমের সাথে কথা ডান, মানে যে হোস্ট আজকের প্রোগ্রামের সেই নিচে, তো ওনারা রিসিভ করে উঠতে হবে। বাই দ্য ওয়ে, আমাদের সাথে প্রেজেন্ট আছেন তুষার ভাই, চ্যানেলের ওনার, নট অন্য কোনো চ্যানেলের ওনার, আর আমি এলাকায় দুঃশুকিং চ্যানেলের ওনার। আমাদের খুব কঠিন একটা অবস্থা যেতেছে, আমরা একদম নতুন ইউটিউব খুলছি, তো একদম নতুন আসছি, নিড বিগ সাপোর্ট ভাই আপনার ব্যাপারে, যদি একটু পরিচয় দিতে। সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, আমরা নতুন আসছি, অনেক নতুন আসছি, ইউটিউব চিনি না, একদমই চিনি না ইউটিউব। ও যে 1,00,000 সাবস্ক্রাইবার হলো আমার এক ফ্রেন্ড, জাস্ট কিডিং। শাহানুরকে অনেকে আগের অনেক ভিডিও তো দেখছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। আচ্ছা, আমরা মাস খুলে আরো কথা তো বলবো, ওয়েটিং ফর ইব্রাহিম ভাই, লেট হিম অ্যাপিয়ার, তারপরে বলবো। আচ্ছা, যার জন্য অপেক্ষা করতেছিলাম, আমাদের বস চলে এসেছেন, আমি ধরবো, আমরা ধরবো, মানে আমি জানি না, মানে ক্যামেরা কাছে না এসে কথা বলবো, মাইক্রোফোন নাই তো, আবার সাউন্ড পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের তুষার ভাই ক্যামেরা ধরে রাখছে, তাকে একটু দেখান কেমন ওয়েট দেয়া যায়। আচ্ছা, আমরা সবাইকে উপরে উঠবো ভাই, কারণ আই থিঙ্ক আমরা স্কুলের অনেক দেরি হয়ে গেছে উপরে, তো আসার কথা ছিল 7:00, আমরা চলে আসছি 8:30, এটা খুবই অ্যাডভান্স টাইমিং, ফিউচারিস্টিক টাইমিং, তো হাফ এন আওয়ার পর চেঁচছে, বাট মানে আশা করি মানে ওর রাগটা কমবে খাওয়া দাওয়া। আচ্ছা, এই যে ক্যাফিওতে যদি ভিডিও করতে চাই, ওরা কি ভাই মানে কোনো রেস্ট্রিকশন দিবে দিবে নাকি? ইয়াস যে না, আমি উল্টাওয়ালা বলতেছি না, মানে আই এম জাস্ট ট্রাইং টু বি এ পারমিসেবল ইসলামিক ফুড ব্লগার, যতটুকু অ্যালাউড আর কি ভাই। আমরা আসছি লাইক ইন এ গ্রুপ, আর মেইন উদ্দেশ্য হইতেছে আজকে আর কি, ইব্রাহিম ভাই আমাদের হোস্ট, তো হোস্টের একটা উপহার না দিলেই না, আর অনেক কিছু ধরে রাখছি কিন্তু না, এটা মানে ব্যাগটা একটু সমস্যা ছিল, আর ব্যাগটা ঠিক আমি একটু ধার করে নিচ্ছি, একটা ব্যাগ দেন, আচ্ছা চলেন। মাশাআল্লাহ, তো এই সেই ক্যাফেটেরিয়া শানো, ইব্রাহিম ভাই ইজ ফাইনালি হ্যাপেনিং, শানু তুমি থাকবা, আমি যাই, তুমি যাবো, চলো। আচ্ছা, মাস্ক পরে কিভাবে খাবো? যদি ভুল না হয় এখানে অনেক মিক্স টিক্স হয়ে গেছে, আমাদের ইব্রাহিম ভাইও মিক্স টিক্স করে নিছেন, বাট তুষার ভাই ইজ হিয়ার উইথ হিজ মিক্সচার অফ আইটেমস, সো খেতে খেতে আর গল্প হবে ইনশাআল্লাহ। মাছটা খুলে ফেলছি বিকজ ভাই মাছ পরে তো আর খাওয়া যায় না, আগে পরিবেশটা বুঝতে হবে আমার, যে ওখানে হইতেছে নাকি, ফার্স্ট রাউন্ডে খাওয়া শেষ, যা খাইছি খুব ডিলিশাস ছিল ভাই, মানে অনেস্টলি স্পিকিং যা খাইছি অনেক ডিলিশাস ছিল, আর খাবারের ডিটেলস নিয়ে আমি মনে হয় দেখাইলে ভালো ভাই। আপনারা খুব গোপনীয় একটা কাজ করতেছেন, আমি সরি আপনাদের এই জায়গাতে ক্যামেরা বন্দি করে হলাইছি, এই জন্য দুঃখিত ভাই, স্যার দেখাইতেছি না, বাট জিজ্ঞেস করতে পারি যে সিক্রেট একটা কাজ করতেছে পাবলিক ফিগার লেখা আছে কোথায় দেখি না, একটু দেখা যেন তো পাবলিক ফিগার, এবার কোমাটা দেখান, সো এই নাম দিয়ে সার্চ করলে কিন্তু আপনার এই ভাইকে পেয়ে যাবেন, না না আমি ভাই আমার চ্যানেলটা খুবই ছোট, দুষ্টুকিং এর খুব ছোট একটা চ্যানেল ভাই, মাত্র 7,000 ক্রসিং, আমার চ্যানেল একটা ছিল যেটার উপরে অনেকে স্ট্রাইক দেওয়া শুরু করে দেওয়ার পর আমার কোনো প্রভাব ছিল না, এই জন্য অন্য একটা চ্যানেলে আসছি, আপনাদের সাপোর্ট করবেন কিন্তু স্যার, আপনারা আপনি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন, আপনি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু, মানুষ বুফে খাইতে এসে যদি একবার খেয়ে করে ডান,
এর এক্সাম্পল আমরা দেখে রাখি তুষার ভাইয়ের মতো এরকম না না মানে এরকম সুদর্শন পুরুষ হাতে গোনা কয়েকজন দেখছি আমি হাতে গোনা এক পেকে ডান বুফে রেজিস্ট করতেছেন বুফের অফারটা রেজিস্ট করতেছেন ভাই হোয়াটস দ্য প্ল্যান ফর দ্য সেকেন্ড রাউন্ড যা ভাল লাগে মানে এই বুফেতে অল্প খেয়াও মানে সব আইটেম টেস্ট করার যে স্ট্র্যাটেজি এটা কাজ করতেছে না ভাই আমি অল্প নিতে গেলেও বেশি না হয়ে যেতেছে আবার ট্রাই করুন আপনার মাংস লম্বা আছেন তো ভালো খাইতে পারবেন মানে বিয়ে করলো এখানে করা উচিত কারণ হচ্ছে দাওয়াত দিয়ে সবাই রে সব ধরনের আইটেম খাওয়া দাওয়া যেতে পারে মানে একটা ভালো স্ট্র্যাটেজি আছে শিখলাম আপনি এখান থেকে শুরু করেন My home is chicken fried rice. মানে বিউটি গুলো তো কি আর একটু স্পাইসি স্পাইসি দিয়ে দিলে না এটা প্লেন রাইস তুমি প্লেন অ্যাড করতে থাকো আইটেমটা মজা মনে হচ্ছে মানে ওভারঅল ইট ফিলস গুড আমি চাউমিনটা খাইছিলাম এটা ভালো ছিল ওভারঅল ইট ওয়াজ গুড আলহামদুলিল্লাহ লোক সবাই খুব জ্যাম প্যাকড এরিয়া আপনি মনে স্পেসিফিক এটা হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে দ্যাটস মানে কলিজা না লিখে ভিটামিন কে লেখা হচ্ছে এটা মনে হয় বিফ কোনো বিফের আইটেম নিচে লেখা আছে নিয়া কেউ ঢাকা রাখতেছেন এটার লো প্রবলেম একটু ঠান্ডা থাকে এটা ঢাকা রাখা উচিত আচ্ছা নিবেন এটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এটা খুব মজার আইটেম হবে আমার মনে হচ্ছে পুরো ডিশ সব মজার মজার আইটেম নিয়ে যেতেছে আমার বসেরা কিন্তু আমি খাইতে পারতেছি না খুব আগ্রহ করতেছে দেখে এটা আমি খাইছিলাম ইটস নট ব্যাড My homie got in town and eating some food. It is, oh shit, prawny to me. তুমি নাও আমি মানে তোমার ফলো আপ দিব আর কি তো ইব্রাহিম ভাই চলে আছে থ্যাংক ইউ ইব্রাহিম ভাই আমাদের সাথে না না আমি ভাই চেষ্টা করে পারতেছি না মানে কি যে বলা উচিত বুঝতেছি না জিনিস দিছে সারপ্রাইজ থাকুক এটা ভাই জানুক আর কেউ না জানুক ঠিক আছে ও মাই গুডনেস আমি ভাবছিলাম আপনার এখনই বিদায় দিয়ে আমরা ব্লগটা শুরু করবো তো পারলাম না কিন্তু ভাই হচ্ছে অনেক বড় সেলিব্রিটি আপনি কি বিয়ে করছেন বিয়ে করবেন এই কথা ইনশাল্লাহ বলছে না আমি মনে করি মানে আল্লাহ তো লিখা রাখছে ভাই এমনি আপনার কিন্তু অ্যাটেম্প নিতে হবে ইব্রাহিম ভাই মানে অ্যাটেম্প কিন্তু নিতে হবে চেষ্টা করতে হবে মেয়েদের খুঁজতে হবে মেক নিয়তের বিষয় তো আছে এগুলা বিয়ে করার পরে এই সব মোটিভেশনাল টক বলা যায় যারা বিয়ে করছে তারা বলবে আপনি না আমি একজন মানে একজন দায়ী ভিডিও প্রায় শুনি আমরা মোহাম্মদ হাবলসের নাম শুনছেন হাবলস ভাই একবার চৈত্যা বলছে যে মানে যারা বিয়ে করে নাই
তারা ভাবতেছে একটা রূপকথার গল্প আমার জন্য হবে, আর এদিকে যারা বিয়ে করছে তারা উল্টা সাজেস্ট করবে যে ওয়েলকাম টু আনাদার ওয়ার্ল্ড। তো মানে জিনিসটা সত্যি যে মানে আমরা কেউই বিয়ে করি না বাই দ্য ওয়ে, এত কথা বলাও মানে হয় না। আমি আপনার ফেসবুকের মেসেঞ্জারে বা ইয়েতে আপনি সবগুলো মেসেজ চেক করেন যেটা বলতেছিলেন আমাদেরকে? আমি পেজে অ্যাক্টিভ, ফুল অ্যাক্টিভ। আপনাকে অনেক মেয়ে মেসেজ দেয়, আপনি নাকি কান্নাও করে দেন তাদের মেসেজ দেখে? না মানে এটা হচ্ছে কিছু ঘটনা আছে, মানে আমি তো আমার কাছে বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ধরনের পরিস্থিতিমূলক মেসেজ আসে। কেউ হয়তো ডেঞ্জারাস একটা সিচুয়েশন আছে লাইফে, আর কেউ এমনি কয় যে ভাই মনে করেন বন্ধ করবো কীভাবে, বা এই যেসব কোশ্চেনের প্রকৃত আনসারটা আমার কাছে নেই, আমি কোনো শায়েখ মুফতি আলেম বা কোনো স্কলার না এইসব আনসার দেওয়ার জন্য, যে আমি মনে করি যে ব্যান ব্যাগ করবেন অল্প নলেজ নিয়ে বেশি ভাগ আমি করা ঠিক নেই। তো ফর মি অ্যান্ড মাই অডিয়েন্স অ্যান্ড যারা ইব্রাহিম ভাই ভাই তো দেখে, আমরা জানতে চাই যে আপনি কি মানে বিয়ে শাদী করবেন কবে, বা আপনার বিয়ে শাদী ভাই এই ধরনের খুব সেন্সিটিভ কেমন মেয়ে পছন্দ ভাই তুমি? না মানে এখন যদি একটা উত্তর দেই আর ফিউচার যে ভাই সেটা দেখে গ্যাঞ্জাম হয়ে যাবে না ভাই, এবং আমরা যে চলতেছি এই যে দেখেন একটু দেখেন কি চলতেছে, এই যে মানুষ ব্যস্ত গাড়ি ঘোড়া মনে করেন সমানে যাইতেছে আইতেছে যাইতেছে আইতেছে, লোকজন কিন্তু স্টপ করতেছে না কেউ তাদের লাইফ, জীবন সামনে আগে যাবে, তো জীবন সঙ্গী হিসাবে যাতে দরকার তার এইটুকু আল্লাহর মতে অবশ্যই একটা যদি তার দিন রাত হইতে হবে, মানে দিনই বোনেরা যারা দেখতেছেন আমি বলবো আমাদের ওই পারে আমাদের তুষার ভাই এবং ইব্রাহিম ভাই আছে বারো আসবে বন্ধুও আসবে, তো কেউ যদি আগ্রহী হন প্রসেস হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট না করে আমাদের অভিভাবকদের সাথে সরাসরি যোগাযোগের চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আপনাদের সাথে কোনো আগ্রহী প্রার্থী থাকলে কিভাবে যোগাযোগ করতে হবে? মেইল অ্যাড্রেস ভাই সবার জন্য ওপেন আছে, কিন্তু সেখানে মানে এডিটিসি ঘটনা শেয়ার করে যদি তুষার বললেন কয়েকদিন আগে ইব্রাহিম ভাইকে এক আমাদের দিনই বোন পছন্দ করে, তার অ্যাক্টিভিটি তার খুবই ভালো লাগে, কিন্তু সে সরাসরি ভাইয়ের সাথে কথা বলতে পারতেছে না, তো তারই এক প্রতিবেশীর মাধ্যমে তিনি জিজ্ঞেস করলেন যে আচ্ছা ঠিক আছে ভাই তো ওরকম আগ্রহী, তাহলে তুষার ভাইকে জিজ্ঞেস করি, হ্যাঁ ঠিক আছে অ্যাপ্রোচ ঠিক আছে, মানে কানেকশনটা একটা ছেলেই করছে আমার সাথে মাশাআল্লাহ ভাই কথা শুনে ছেলের কথা শুনে আমি খুব খুশি, অ্যাপ্রোচটা দেখে খুব ভালো লাগছে, তো শীঘ্রই ইব্রাহিম ভাইয়ের বিয়ে শাদী হয়তো হয়েও যাবেন জানি না ইনশাআল্লাহ, এটা হয়তো মানে ফ্যামিলি লেভেলে একটু কথা চলতেছে, ফ্যামিলি লেভেলে এই যে এই লেভেলে না অনেক বিষয় আমরা এখন অনেক ছোট বুঝলেন ভাই, আমরা আসলে এত ছোট না, তো আলহামদুলিল্লাহ যদি সব ঠিক থাকে ফার্স্ট ইব্রাহিম ভাই তারপর তুষার ভাই তারপর আমার ফ্রেন্ড তারপরে তো। আচ্ছা ভাই আমি একটা জিনিস জানতে চাই, আপনাকে তো অনেক অনেক দিন ধরে ফোন আপনাকে ইমেল করে বা আপনাকে অনেকেই পছন্দ করতে পারে, আপনি যেটা বললেন যে আপনার বাবা মার সাথে কথা বলতে, তো এরকম যদি হয় যে একাধিক দিনদার বোন আপনাকে পছন্দ, একাধিক দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এই কোশ্চেন আনসার পেতে চোপড়া করে আমাদের ব্লগে লিংক করে ইনশাআল্লাহ দেখা যাবে, যেভাবে আল্লাহ তাআলা নিজে দিবেন যেভাবে পরিকল্পনা আল্লাহ করে রাখছেন আমি ওটা অ্যাকসেপ্ট করে নিছি, আমার কোনো কষ্ট নাই, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেটা দিবেন যেভাবেই দিবেন অ্যাকসেপ্ট করে নিব। তাহলে আপনারা সবাই তুষার ভাইয়ের পিছনে সিরিয়াল দেওয়া শুরু করেন, কারণ উনি মানে একদমই আগ্রহী একটা বিয়ে করতে যাচ্ছেন। না আমি মনে করি আমার থেকে বেশি আগ্রহী দুইজন, এতক্ষণ ধরে আমার খুব ইন্ট্রোডাকশন করছেন, সিরিয়াস কথা ভাই সিরিয়াস কথা বলি, আপনি একজন ডাক্তার, আপনি কি ডাক্তার মেয়ে বিয়ে করবেন অর ইঞ্জিনিয়ার মেয়ে বিয়ে করবেন? দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এইটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন বল না, তুষার ভাই একটু পরে ক্যাপচার করব, উনি একটু পাতলা তো মানে একটু সাইড করছি একটু পরে স্ট্রং হয়ে গেলাম, একটু ইব্রাহিম এর আনসার তো দরকার, আনসার হচ্ছে মানে বিয়েটা যেহেতু ভবিষ্যতে এন্ড আমি জানি না আমার কাছে তো বিয়ে হবে বা কি হবে, সো আল্লাহ নোজ বেস্ট, আল্লাহ যার যার সাথে জিনিসটা আমার ভালো রাখবে কপালে আমি চাই সেটাই, কারণ আল্লাহ তালা প্রার্থনার ক্ষেত্রে বলছে যে যেটা আমার জন্য উত্তম সেটা যেন আমার কাছে, সো আমি এটাই চাইতেছি আল্লাহ আমার জন্য যেটা উত্তম সেটা আমার কাছে। এখন আল্লাহ তালা তো বলছে ভাই ফলাফল পাইতে হলে তুমি চেষ্টা করো, আপনার তো মনে হচ্ছে আপনি কোনো চেষ্টা করতেছেন, লাইক আমার ফ্যামিলি থেকে ইচ্ছে হচ্ছে ডাক্তার, না ফ্যামিলি আমার মনে হয় অলরেডি আপনারা অনেক মেয়ে দেখেছেন সবগুলো রিজেক্ট করে দিচ্ছে, না এটা কিন্তু মনে হচ্ছে ভাই কিন্তু মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট ভাবে দেখতেছেন সব কিছু বিচার করে তারপর সিলেকশন করতেছেন, কিন্তু আমার মনে হয় আপনি সবাই রিজেক্ট করে দিয়েছেন, আমি কি বেতন সবাই কি অ্যাকসেপ্ট করব? না আমার তো মনে করা উচিত ইব্রাহিম ভাই কিন্তু অনেক কি বলে ইব্রাহিম ভাইকে কিন্তু আমি এতক্ষণ আমার গায়ে কাটা দিছেন এখন আমি দিব না একটু, এখন দেখেন আপনারা অনেকে পছন্দ করাটা একদম জেনুইন, মানে এতই জিনিসটা ইনফ্লুয়েন্স হয়েছে যে আমার বন্ধু চলে আসছে
মানে আপনার ব্যাপারে আমার কাছে যদি খবর নিতে হইতেছে মানে আপনি জিনিসটাকে কিভাবে দেখেন এবং অ্যাপ্রোচটা এটা ঠিক কিনা আপনি যদি একটু বলতেন। আপনার কাছে যেহেতু জেস্ট দ্য গুড আপনার কাছে যাইতেই পারে যেহেতু আপনি আমার পরিচিত এবং অনেকে আপনার কাছে আমার কাছে জিজ্ঞেস করে তাই নাকি খাওয়ায় দিলে ভালো হয় ভাই খাওয়ায় দেওয়া উচিত ভাই অনেকদিন সারাদিন পরিশ্রম করে বাসায় যখন ফিরে ক্লান্ত কেউ একজন তো একটু দেখা উচিত ভাইকে ভাই নামাজ কালাম পড়ে হয়তো চায় যে কেউ ধৈর্য ধারণ করতেছি এই তুষার ভাই বিপদের পরিস্থিতি থেকে বেরোতে পারবো তুষার ভাই মানে জেনুইন কোয়েশ্চেন কালকে যদি আন্টি বলে তোর জন্য একটা মেয়ে ঠিক করে ফেলছি আল্লাহ পরীক্ষা দিতে যে কোনো সময় যে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন হইতে হবে মানে আপনি আল্লাহর উপর বিশ্বাস করে যেটা হবে সেটা অ্যাকসেপ্ট করে নেবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার দুই দিনই ভাই এবং দিনই একজন বন্ধু তার দাড়ি এবং তার কোম্পানি ও সরি স্পন্সর করে নাই সুদে কেন দেখাইতেছি আমার বন্ধু সে আমার সাথে প্রেজেন্ট আছে তুষার ভাই আজকে কিন্তু আপনি এনে প্রেজেন্ট বেশ কয়েকটা কানেকটিভিটি হয়ে গেছে ওখানে এরপরে কিন্তু আপনি রাজি হয়েছেন আপনি একটা বুভি মিস করছিলেন কালকে ইফ আই এম নট রং ইন দ্য সেম প্লেস রাইট হিয়ার রাইট নাও আপনি একটু বলেন আপনি মিস করছেন না আপনি মিস করছেন এবং শিওর ছিলেন যে এটা মিস আমার ফোন পাওয়ার পরকে আপনার মনে হয়েছিল যে কিছু একটা হবে মানে গতকাল কি হচ্ছে ক্যাফেরিও এখন ক্যাফেরিওতে আছি তো এই জায়গাতে সন্ধ্যা 6টার সময় একটা ইনোগুরেশন প্রোগ্রাম ছিল এটা নতুন একটা ই কমার্সের আদিয়ান মার্ট নাম কি জানি বাচ্চাদের পরে হচ্ছে মিস করলাম পরে আমি চলে গেছি হচ্ছে 300 ফিট পার হয়ে বাইক আনতে ফোন দিচ্ছি হঠাৎ করে অনেকদিন পর ফোন দিয়ে পরে আমি কিন্তু বস আপনার থেকে কনফার্মেশন পাওয়ার পর এত এক্সাইটেড ছিলাম আপনি যখন বলছেন তুষার ভাইয়ের একটু বলেন আমি চিন্তা করছি যে ভাইয়ের ফোনটা দিই অনেক ব্যস্ত থাকে দেখতেছেনি তারপর বললাম দেই আল্লাহর ইচ্ছা ভাই সব ভাই এইখানে সেম এই প্লেসে আমি কিন্তু আপনার ছবি পাঠাইছি দেখছিলেন আমি আমি জিগাইছি ভাই এটা আমার তো বিয়াই করি নাই বাচ্চা ইয়ে করে মানে এই কেনা করবো বাট আপনার কাছে কি একটু ফিল হয়েছে যে জিনিসটা যে আল্লাহ তাআলা রিজিকের মালিক মানে আল্লাহ তাআলার পরিকল্পনার কোনো পরিকল্পনা হয় না ইব্রাহিম ভাইয়ের ফিলিংসটা কেমন ছিল যখন আমি বলছি যে ভাই যার সাথে আপনি আসলে কথা বলতে চাইতেছেন উনি রাজি আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আমার প্রতিটা মানুষের ক্ষেত্রে ভালোবাসা তো আল্লাহ তালার জন্য মানুষকে ভালোবাসা পছন্দ করে এর একটা বড় কারণ হচ্ছে কিয়ামতের দিন যে সমস্ত ভালো কারণ আরাফিনীতে ছায়া পাবে তাদের একজন মানুষ থাকবে তারা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসত এবং আল্লাহর জন্য ঘৃণা করে ঘুরে সরে গেছে তো তুষার ভাইয়ের সম্পর্কে আমি খুব বেশি কিছু জানতে লাগে এরকম না উনি হচ্ছে মোবাইলের বিভিন্ন রিভিউ করেন দেন হচ্ছে মানে ভাইয়ের ভিডিওগুলো আমি দেখি বিভিন্ন রিভিউ করি কিন্তু ওনার মধ্যে একটা ইসলামিক মানে আদর্শ উনি লালন করেন তো সেই জিনিসটা জানার পর আমার খুব ভালো লাগছে তো দ্যাটস ওয়াই একটা একটা রেসপেক্ট এবং ভালোবাসা তার প্রতি ক্রিয়েট হয়েছে আলহামদুলিল্লাহ যেটা মানে আপনার ক্ষেত্রে একই সেন্স মাশাআল্লাহ মানে ফিলস ভেরি লাকি টু হিয়ার দ্যাট ফ্রম ডক্টর ইব্রাহিম ও রিয়েলি ঠিক আছে স্যার আমি 5টা মিনিট পেতে পারি আর 5টা মিনিট স্যার কিছু তো দিতে হবে ভাই আনলাম একটা অনারিয়াম একটা ব্যাপার আছে খুব ভালো লাগলো মানে না 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 ওইটা তো আপনারা খামে দিব ভাই মানে আলাদা পেমেন্টটা পরে আচ্ছা তুষার ভাই বিদায় নিতেছেন আজকে আপনার প্রেজেন্সে ইট ওয়াজ এ ভেরি ওয়ান্ডারফুল টাইম ভাই ভালো লাগছে দোয়া করেন আমার ইনশাল্লাহ দেখা হবে
যাওয়ার আগে আমাদের চ্যানেলের জন্য কিছু বলে যান ভাই, এটা সব ট্রেডিশনাল একটা। এমনি তুষার ভাইও আসলো, আলহামদুলিল্লাহ ভালো একটা সময় কাটছে আমাদের। অ্যাপার্ট ফ্রম দ্যাট, জানি না আমিও কতদিন বেঁচে থাকবো এই তো পছন্দ করে, মানে এই কন্টেন্ট ক্রিয়েশনের কাজ হোক বা এর বাইরে যে কাজ করি, আপনার তো নিজের একটা প্যাশন থেকে এগুলো করা, যেটা আমি বুঝি আপনার ডাক্তারি পড়ার জন্য বেশ একটা সময় আপনি দেন বা ওইটার পিছনে আপনার অনেক সময় যায়, বাট একদম ইন ইউর অনেস্ট ওয়ার্ডস ইউটিউবিং করতে আপনার কেমন লাগে? ইউটিউবের যখন শুরুটা ছিল, লাইক ইসলামিক যখন ভিডিও করা শুরু করলাম, তো ওই মুহূর্তে আসলে আমি ইউটিউবিংটা একটা দায়িত্ববোধ থেকে মানে দায়িত্ব ছিল, সেই দায়িত্ববোধটা আসা হচ্ছে বিভিন্ন কোশ্চেন থেকে, লাইক বিভিন্ন নাস্তিকদের প্রশ্ন করা নিয়ে ভুল ভুল বসে। তো ইউটিউবিংটা আমি দায়িত্ব থেকে বললাম এই কারণে যে আমার ভিডিও দেখে কেউ হয়তো একটা সঠিক মেসেজ পেয়ে সেটা ইমানদার হতে পারে। সো অ্যান্ড এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকেই পাওয়া, সমস্ত মুসলিমদের জন্য এই দায়িত্ব। সো দ্যাটস ওয়াই যখন আমি দেখলাম ভালো রেসপন্স পেয়েছি আল্লাহর মতো, আমার কাছে মন থেকে একটা ভালো কাজ করত যে আল্লাহ তাআলা হয়তো কাজটার জন্য আমাকে কবুল করছে। তো আমি বলতে পারি ডেফিনেটলি মানে খুবই ভালো আলহামদুলিল্লাহ। এত বড় একটা প্ল্যাটফর্ম, এতগুলো মানুষ, মোস্ট ইম্পর্টেন্ট থিং আমি কিন্তু কোনো আলেম না, আমি খুবই মানে সিম্পল সাধারণ একটা মানুষ, সুশরবাই তো জিনিসটা জানে, মানে স্বাভাবিকভাবে চলাফেরা করি। সো এরকম একটা মানুষ অনেক অবাক হয়ে যায় যে বাংলাদেশে এত বড় বড় আলেম আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের চেয়ে তো মানে আমার একটা ভিডিও তো রিচ বেশি হইতেছে বা মানুষ বেশি অ্যাকসেপ্ট করতেছে অনেক ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমত দয়া। তো এই যে আল্লাহর একটা অনুগ্রহ, মানে আল্লাহ চাইলে কাজ করাইতে পারে, তো এই বিষয়গুলো আমার সবসময় খুব ভাবায় যে আল্লাহ হয়তো আমাকে এই কাজের জন্য কবুল করছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি যখন ভাবি তখন আমার নিজের কাছে দায়িত্ব বোধ হয়, আমার দায়িত্ব আছে মানুষের জন্য আমার একটা কিছু করতে হবে। ওইখান থেকে ইউটিউবের বিষয়টা মানে মনের মধ্যে দেখে যায়, ইউটিউব মানে মানুষের কাছে মেসেজটা পৌঁছে দেয়। সো এটা হচ্ছে আমার একটা মানে মনের ট্রু ফিলিংস। সো সেম কোশ্চেন আমি আপনার কাছে করতে পারি, না না করবো করবো করবো, আচ্ছা প্ল্যাটফর্মটা কিন্তু ইউটিউব এবং ফেসবুক ছোট না, মানে আমি কনসিডার করি প্রতিদিন গড়ে 10-20 হাজার নতুন মানুষ এক্সিস্টিং, আপনার যে 9-9 লাখ মানুষ আপনাকে চিনতেছে প্রতিদিন, বুঝতেছে, প্লাস অ্যাপার্ট ফ্রম দ্যাট ইউটিউব ফেসবুক যতগুলো প্ল্যাটফর্ম আপনি যা যা দেন, অনেক নতুন মানুষ আসে আপনার ভিডিওগুলো দেখতেছে, বোঝার চেষ্টা করতেছে কী মেসেজ দিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে কি দায়িত্বটা অনেক ভারী হয়ে আসে, মানে সে এত বড় একটা প্ল্যাটফর্ম এতগুলো মানুষ তাদের জন্য একটা মেসেজ পৌঁছায় দেওয়ার যে দায়িত্বটা, অ্যাট টাইমস কি আপনার কাছে খুব ভারী লাগে ব্যাপারটা, খুব ওয়েট মনে হয় যে না মানে অনেক কঠিন একটা রেসপন্সিবিলিটি আমাকে দিয়ে দেওয়া হয়েছে? এই জিনিসটা কঠিন লাগে কখন, যখন হচ্ছে মনে করেন এমন কোনো ইস্যু নিয়ে কথা বলতেছি যে ইস্যুতে মনে করেন আমার নিজের পার্সোনাল সেফটিও হয়তো অনেক সময় ঝামেলায় পড়তে পারে, আমি হয়তো কারো দ্বারা আঘাত পাইতে পারি বা অ্যাটাক হতে পারি, এবং সমাজ বা পরিবেশ সেই জিনিসটা হয়তো অন্যভাবে দেখে, ওই সমস্ত জিনিসগুলোতে খুব চিন্তা কাজ করি। ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে তুমি এটা এইভাবে করতে পারতাম বা অফ থাকো বা অনেক ধরনের চারপাশের অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আমি আমার নিজে থেকে ফিল করি যে আমার এই বিষয়ে কথা বলা দরকার। ওই সময় খুব ভারী লাগে, মনে হয় যে হয়তো আমার পাশে কেউ নেই, একা একাই কাজটা করতেছি। তো তারপরেও মানে আল্লাহর সহায়তায় জিনিসগুলো করতে পারি। আমি যেটা খেয়াল করি যে পবিত্র কোরআনের সূরা বাকারার 2 নম্বর সূরা 286 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যেটা বহন করার শক্তি আমাদের নাই। তো ওই জিনিসটা পরে মনে হয় যে আমি চেষ্টা করি, যদি না পারি তাহলে না, চেষ্টা করতে সমস্যা নেই। এই জন্য বোঝা থাকলেও জিনিসটা আমার কাছে একটা সময় ভালোই লাগে যে এটা হয়তো আমার জন্য একটা পরীক্ষা ছিল, এটা আমার জন্য একটা লেসন, এই মাত্রাটা বা এই পর্যায়টা অতিক্রম করতে পারলাম। সো এরকম মনে হয়। আর প্রিভিয়াসলি আমরা মানে আমি বলতে আমি আপনি আরও বিভিন্ন মানুষ বিভিন্ন একটা লাইফস্টাইলে চলছে, হয়তো সত্যের দেখাটা আমরা পাইছি আল্লাহর রহমতে, এই জিনিসটা ধরে রাখা আমি মনে করি অনেক কঠিন, যতটা না রিসিভ করার সময় জিনিসটা ছিল তার থেকেও 10 গুণ কঠিন মনে হয়েছে সেটাকে ধরে রাখা। কারণ আমাদের পারিপার্শ্বিক যে অ্যাক্টিভিটিগুলো সব আমাদের নিয়ন্ত্রণে থাকে না, আমরা যখনই আমাদের চোখে কোনো এমন কোনো অ্যাক্টিভিটি দেখি যেটা আমরা নিজেরাই করছি মানে উইথ কনফিডেন্স যেটা রাইট, পরে যখন আমরা বুঝতে পারছি এটা রং, কারণ ফিলিংসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। স্পেশালি এখন যখন আপনি আপনারই সার্কেলের কাউকে দেখেন যে এভাবে চলতেছে, তো তাদের উদ্দেশ্যে খুবই শর্টে 1 মিনিটের একটা মেসেজ যদি আপনি দেন,
শুনতে খারাপ লাগলো এই ব্যান্ডের মুখ থেকে কথাগুলো, কিন্তু একদম সত্যি কথা। এবং একটা জিনিস সত্য, প্রতিটা মানুষ একদিন না একদিন বুঝবে সে যে ভুল করছে, একদিন একদিন বুঝতেই হবে, সেটা পৃথিবীতে হোক আখিরাতে হোক, একটা মানুষ বুঝবে যে সে তার জীবনের সময় নষ্ট করছে। আমার আপনাদের কাছে মেসেজ হচ্ছে যে সময়কে নষ্ট না করে আল্লাহর পথে খরচ করেন, যে সময়গুলো আপনার ইহকাল এবং পরকালের জীবনে কাজে লাগবে, এটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে ভালো কাজ হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি বেম্বে যাদের জন্য এই কথাগুলো বললেন, স্পেশালি আমিও নিজেকে আরেকবার মনে করাইতে চাই যে সময়টা দিয়ে আমরা গেছি, যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি আল্লাহ ভালো জানেন আমরা কয়দিন বেঁচে থাকবো, বাট সেই সময়টা আমার কাজে লাগে। আর পার্সোনালি আজকে ইব্রাহিম ভাইকে অনেক থ্যাংকস, মানে বড় সাথে কষ্ট করে আমাদের জন্য এত অ্যারেঞ্জমেন্ট করলো। এখানে আমি অ্যারেঞ্জমেন্টটা খুব বেশি দেখাইতে আগ্রহী না, কারণ অনেকের হয়তো ইচ্ছা থাকতে পারে যে এটাকে কেমন দেখে যায়। তো আপনারা নিজেদের মতো করে আসবেন, ফ্যামিলি নিয়ে বা আপনার ফ্রেন্ড যারা আছে তাদের নিয়ে আসতে পারেন, খেয়ে গেলেন। আই হোপ ইউ গাইজ ওয়ন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। বুফের মজাটা একরকম আর রেগুলার মেনু আইটেম অর্ডার করে খাওয়া অন্যরকম। এগুলো ডিটেলস আমি না বলি, এগুলো বলার জন্য প্রচুর ফুড ব্লগার আছে, তারা বলবে। আম নট দ্যাট টাইপ অফ পার্সন। আমরা আসছি এখানে কিছু মুসলিম ভাইরা মিলে একসাথে টু স্পেন্ড ডিনার টাইম টুগেদার, অ্যান্ড সেখান থেকে একটা গল্প আড্ডার মাধ্যমে কিছু নলেজ শেয়ারিং এবং মানে স্মৃতিচারণ। ক্ষত বিক্ষত অবস্থা থেকে বিদায় নিচ্ছি। ইটস এ বয় কেজিপি দুশ্চিন চ্যানেল থেকে সবাইকে আসার জন্য আল্লাহ হাফেজ। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইবের মতো চেষ্টা করবেন। তো একটা সারপ্রাইজ ব্লগ শেষ করার আগে হয়ে গেল, এর হচ্ছে তুষার ভাই আবার চলে আসছে, মানে কারণটা জানি না। ভাই একটু পরিচয় করাই দেন আপনার ফ্রেন্ড। ভাই বন্ধু মানে যে কেউ যে কোনো ধরনের সাইকেল বাইক মানে যে কোনো যানবাহন রিলেটেড, যানবাহন তো আমরা আপাতত ইউজড বাইক নিয়ে কাজ করতেছি, নতুন বাইক আছে টুকটাক, সামনে সকল প্রকার যানবাহন আমাদেরকে ভাই সবার একটা করে বাইক গিফট করে সাওয়ারি থেকে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো বড় বড় পরিকল্পনা আসতেছে। এটা তুষার ভাই এবং আমরা ভাই থেকে ইয়া পাবো। ভাই সাওয়ারির ব্যাপারে আমরা তানভীর, আপনি তাহলে আই এম দা যে মানে একেবারে জ্যাকপট এটিজির মালিক, যা মানে একসাথে পেয়ে গেলাম মানে আমার দুই নামের দুই মিতাকে। ভাই হায়দার ভাই মিসে গেছে, একজন চলে আসবে হয়তো ক্রুতে। বাট মাশাআল্লাহ আমরা বিদায় নিতেছি। ক্যাফেরিওর জার্নি ওয়াজন্ট দ্যাট ব্যাড, বিকজ বুফে মনে হয় ফার্স্ট টাইম একটু এনজয় করলাম, যদিও তুষার ভাই মনে হয় আর একটু খাইতে পারতেন। নেক্সট টাইম কই আসবো স্যার? মিরপুরে, বাট কোনটা এখনো ফিক্স হয়নি। জোন ধরে আসবে, জোন ধরে 1 থেকে শুরু হবে 12 পর্যন্ত যাব। আর সাওয়ারির শাখাতেও আমরা ভিজিট করবো ইনশাআল্লাহ, মানে ওখানে একটা ব্লগ হয়ে যাবে। বাইক চালাইতে পারি না, বাইক চিনিও না, কিন্তু নলেজ নেওয়ার জন্য যাওয়া যেতে পারে না ইনশাআল্লাহ। ভাই থেকে আমরা আরো কিছু জানতে পারবো। আমরা কুইট করলাম, এখান থেকে বিদায় নিলাম, অনেক রাত হয়ে গেছে। ইব্রাহিম ভাই কি দর্শকদের বিদায় দিয়ে দেন, আল্লাহ হাফেজ দেন একটা। আল্লাহ হাফেজ, সবাই বিদায় নিতে, শানুরও বিদায় নিল আর আমিও আল্লাহ হাফেজ ভাই।
এটা ব্লক শেষে একটা ছোট্ট সারপ্রাইজ ছিল।